এবার শহরে ম্যালেরিয়া ডিডিটি কর্মীরা আন্দোলনে নামল পঁচিশ বছর কিংবা তিরিশ বছর ধরে কাজ করে আজ অবধি সরকার সেসব কর্মীদের রেগুলার কিংবা কাজের কোনো ধরনের গ্যারান্টি দেয়নি পাঁচই জুলাই বুধবার বিকেলে শহরের ম্যালেরিয়া ডিডিটি কর্মীরা অনুকুটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেবি দারলং এর নিকটে এক ডেপুটেশনে মিলিত হয় ডিডিটি কর্মীরা জানায় যে দুই হাজার সালে জুন মাসের পর থেকে চলতি বছর অবধি তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না তাদেরকে কাজ না দেওয়ায় ওনারা বেকার হয়ে রয়েছে এর ফলে ওনারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন সংসার প্রতিপালন করতে হিমশিম খাচ্ছে ওনারা কয়েকবার দপ্তরের নজরে ব্যাপারটা নিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এমনকি ওনারা স্থানীয় বিধায়ক সহ মন্ত্রীর কাছে লিখিতভাবে জানিয়েছেন তারপরেও তাদের নিয়ে কেউ চিন্তা ভাবনা করছে না বলে জানান করোনার সময় আমাদের দিয়ে কাজ করা এখন আমাদের তিন বছর কাজ এখন আমরা কি করব আমরা এতগুলো পরিবার নিয়ে এসে আমরা কি করব বাচ্চা নিয়ে এসে আমরা কি কোথায় যাবো আমাদের না হলে একটা বিকল্প রাস্তা দেখতে কয়লা শহর মহকুমায় ছয়ত্রিশ জন ম্যালেরিয়া ডিডিটি কর্মী রয়েছে এবং অনুকোটি জেলায় বাহাত্তর জন মেলেরিয়া ডিডিটি কর্মী রয়েছে বলে ডেপুটেশনকারী ম্যালেরিয়া ডিডিটি কর্মীরা জানিয়েছে সারা রাজ্যেই ম্যালেরিয়া ডিডিটি কর্মীদের কাজ দেওয়া হচ্ছে না বলে জানায় ওনারা প্রকাশী জানায় যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর ধরে কাজ করার পরও আজও তারা বিগত তিন বছর ধরে কর্মীহীন হয়ে রয়েছে তাদের কাজের কোনো গ্যারান্টি নেই তাদের ভবিষ্যৎ অন্ধকারময় তাদের নিয়ে কেউ চিন্তা করে না এরা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে তাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মানিক সাহা তাদের ব্যাপারে কিছু একটা করবে পাঁচই জুলাই ম্যালেরিয়া ডিডিটি কর্মীদের ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিটি কর্মী বিশ্বজিৎ দেব তপন মালাকার অমলচন্দ্র দেব খালিক মিয়া রাখাল মালাকার গুঞ্জন সহ আরও অনেকে বিড়ো রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড